শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে। আজকে আমাকে দেখে মনে হচ্ছে আমি ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে সুন্দর করে এসে বসেছি তোমাদের সামনে। মনে হচ্ছে আজকে রঞ্জনাদি খুব হ্যাপি, খুব খুশি। আসলে আজকে যে কোনো কারণেই হোক, আমরা সাধারণ মানুষ, আমাদের ওই তোমাদের সবসময় বলি না যে লাইফ টেন্ডেন্সিস থাকে মানুষের, তো তোমরা অনেকেই জানো যে আমার একটা নার্ভের একটা রোগ আছে, সেই রোগটা মারাত্মক রোগ, আমি এর আগেও শেয়ার করেছি। তো আমি কাজকর্ম নিয়ে থাকলে আমি ভালো থাকি, যখন আমার ক্লাস থাকে না বা যখন আমার কোনো কাজকর্ম থাকে না, মানে কম একটা মানুষ, আমার কর্তা আমাকে খুব বলে যে তুমি কি মেশিন নাকি সারাক্ষণ কাজ করবে, মেশিনেরও তো রেস্ট নিতে হয়। কিন্তু আমি কিন্তু চুপচাপ বসে থাকলে না আমার মুশকিল, আমি খুব একটা বেশি রেস্ট নিতে পারি না এবং আমি চাইও না। আমি সবসময় ঈশ্বরকে বলি আমার যেন জীবনের শেষ দিন অবধি আমি যেন কাজ করতে পারি। তো আজকে এমন একটা দিন, টেন্ডেন্সি হচ্ছে মন ভালো না বা একদম, আমাকে দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এইবারে কজ অ্যান্ড এফেক্টে বা বৌদ্ধ ধর্মে একটা কথা খুব আমরা পপুলার, মানে এটা আমরা প্র্যাকটিস করি নিত্যদিন, কেন কি আমরা একদম সাধারণ মানুষ। তো শাকামণি বুধার যে কোশিশ বা যে চেষ্টাটা ছিল, সেটা হচ্ছে আমাদের জড়ার জীর্ণতা, দুঃখ, সাফারিং এগুলোর ওপরে উঠিয়ে দেওয়া। তো তোমাদের এর আগেও বলেছিলাম যে এভাবে আবার ওপরে ওঠা যায় নাকি, আমি বুঝতাম না কিছুতেই। এখন কিন্তু জীবন দিয়ে যত বয়স বাড়ছে বুঝতে পারছি এবং মানুষকে শেখাচ্ছি সমানে, নিজের না হলে অপরকে শেখানো যায় না, নিজেকে চিমটিটা খেয়ে ব্যথাটা বুঝতে হয়, তবে গিয়ে বুঝতে পারবো যে কোন চিমটির কীরম ব্যথা। তো যেটা বলছি, এটা খুব পপুলার একটা ব্যাপার আছে, মানে আমরা যেটা প্র্যাকটিস করে থাকি, সেটা হচ্ছে যখন আমরা খুব খুশি থাকি তখন আমরা অনেক রকম মানে উপদেশ, জ্ঞানের কথা, তারপরে ভালো ভালো কী বলবো, ভালো ভালো নানা রকম ঘটনা, নানা রকম কিছু, মোস্টলি আমরা যদি চিন্তা করে দেখি আমরা কিন্তু ওই টাইমটায় দিই যখন আমি ভালো আছি বা আমি যখন একটা কনভিনিয়েন্সের মধ্যে আছি, আমার লাইফটা একটা কনভিনিয়েন্ট ওয়েতে চলছে। তো যখন আমরা ভালো থাকি না বা কোনো কারণে আমরা সাফারিংয়ে আছি, দুঃখ, দুঃখা যেটাকে বলে, মানে বৌদ্ধ ধর্মে যে পুরনো ল্যাঙ্গুয়েজগুলো, যে ল্যাঙ্গুয়েজে লেখা হয়ে গেছে যে সেগুলোকে দুঃখা বলে, তো যাই হোক সেই দুঃখে আমরা থাকি, যে কোনো কারণেই কোনো সাফারিংয়ে আমরা থাকি, সেই সময় কিন্তু আমরা আর ওই সমস্ত ভালো কথা মাথা থেকে বেরিয়ে যায় বা কেউ এলেও আমরা বলি যে আজকে পারবো না, আজকে আমার মনটা ভালো নেই বা আজকে আমার একদমই ভালো লাগছে না, কারণ আমরা সাধারণ মানুষ তো আমরা অ্যাভয়েড করি। কিন্তু বলছে এটারই ওপরে উঠতে হবে, যখন আমাদের সময় ভালো বা যখন আমরা কনভিনিয়েন্সে আছি তখন আমরা বলছি সব কিছুই করছি, কিন্তু যখন আমার মন ভালো নেই বা আমি কোনো একটা সমস্যায় আছি বা কোনো একটা প্রবলেম যেটার জন্য, যেরকম কোনো ইনফেকশন এলে শরীরে জ্বর আসে, জ্বর আসা মানে শরীরে কোনো একটা ইনফেকশন ঢুকেছে, আমাদের এই মন খারাপগুলো বা লাইফস্টাইল ভালো না থাকাগুলো, কিচ্ছু ভালো লাগছে না একদম, ওগুলো হচ্ছে আমাদের অ্যালার্ম, একটা টেরিং 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 করে ভিতরে অ্যাকচুয়ালি কিন্তু অ্যালার্ম দেয় যে কজ বানাও, কজ বানাও, উঠে দাঁড়াও। কেউ যেন বলে ভিতর থেকে যে যখন তুমি ভালো আছো তোমার গুড ফর্চুন আছে, চলছে, যেই মুহূর্তে তোমার ভালো লাগছে না সেখানে কিন্তু তোমার কজ বানানোর কথা লাইফ বলতে থাকে। কিন্তু আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে আমাদের ডিজায়ার, বিভিন্ন রকম মানে আনপলিশড ডিজায়ার বা আনকন্ট্রোলেবল, মানে যেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না ডিজায়ার, আর একটা হচ্ছে ইগনোরেন্স, মানে ল্যাক অফ নলেজ। এবার ল্যাক অফ নলেজ মানে আমি তো ডাক্তার নই, সেই দিকে আমার ল্যাক অফ নলেজ থাকবে, আমি ইঞ্জিনিয়ার নই, আমার সেদিকে ল্যাক অফ নলেজ থাকতেই পারে, কেননা সেগুলো মানে কী বলবো, পড়াশোনা করে, কিন্তু জীবনের যে পড়াশোনা সেখানে ল্যাক অফ নলেজ যখন থাকে এবং যখন ডিজায়ারটা আনকন্ট্রোলেবল ডিজায়ার, মানে আমি জানি না যে হাউ টু, ওটাকেই নলেজ বলে, জীবনের নলেজ, এটার জন্য কোনো ইউনিভার্সিটিতে গিয়ে পড়তে হয় না, আমাদের নিজের জীবনেই আমরা কিন্তু এটা ওটা থেকে বিভিন্ন, বলছে না যে আমাদের প্রকৃতি বিভিন্ন জিনিস, একটা সাধারণ সিনেমা আমাদের বিভিন্ন জিনিস শিখিয়ে দেয়। তো সেটাই বলছি যে দুটো জিনিস আমাদের কিন্তু ওই যে লাইফ স্টেটটা আমাদের হয়, যেটা আজকে আমার হওয়ার টেন্ডেন্সি ছিল,
আমার আজকে যে কোনো কারণে হোক, তোমরা সবাই জানো যে আমি একটা মারাত্মক একটা একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমার কিন্তু ওই তোমরা যাই বলো, অবস্ট্যাকল বলো, সাফারিং বলো, আমাকে না মনে হচ্ছে আজকে একদম টেনে ধরে নামিয়ে দেবে। মানে মনটা এরকম টেন্ডেন্সি, লাইফ টেন্ডেন্সি। আমি কিন্তু থেমে থাকার মানুষ নই। আমার ওই নক 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 নক, ওটা আমার মনে পড়ে গেল যে যখন আমি ভালো আছি, আমার একটু মনে হচ্ছে আমি একটু রেস্ট নেব, দ্যাটস আ ডিফারেন্ট থিং। আমি ভালো আছি, আমার মন ঠিক আছে, আমি রেডি রেডি আমার কথা বলতে, ভালো কিছু করতে, কিন্তু আমার শরীরটা একটু রেস্ট চাইছে, আমার মনটা একটু রেস্ট চাইছে, ওটা আলাদা। আমি একটা সিনেমা দেখলাম বা কিছু আলাদা। কিন্তু যেটা কথা আমি বলতে চাইছি, এই যে বেশিরভাগ ক্ষেত্রে এটা না মিডল এজের একটা কী বলবো, একটা ক্রাইসিস, মিডল এজের মানে মিডল এজের একটা ক্রাইসিস এই এই জিনিসটা। কিন্তু এখন কিন্তু আর মিডল এজের কোনো ক্রাইসিস না, এখন ছোটদের মধ্যেও এটা দেখা যায় যে আজকে আজকে চলো আমরা স্টাডিটা করি, বলবে না আন্টি আজকে একদম মন মেজাজটা ভালো না, মায়ের সাথে খটাখটি হয়েছে বা তাতে এমনই মন হয়ে গেছে যে ছুটি থাকা সত্ত্বেও সে নতুন কিছু শিখতে চাইছে না, তার মন এতটাই তাকে খাঁচায় ভর্তি করে দিয়েছে, মানে একদম খাঁচার মধ্যে, সেলফ ক্রিয়েটেড খাঁচা। তো সেগুলো আমাদের ওই জানতে হবে, আর ডিজায়ারটা কন্ট্রোলেবল রাখতে হবে। এবার ডিজায়ারগুলো মানে হচ্ছে একটা কিছু কিনে ফেললাম, ওই ডিজায়ার নয়। ডিজায়ার মানে হচ্ছে আমি অ্যাটেনশন চাই, ওটাও ডিজায়ার। বা এরকম অনেক আমি কি বলবো, মানে প্রচুর ডিজায়ার মানুষের থাকে, কিন্তু যখন আমি দেখবো যে আমার ভিতরে নকিং হচ্ছে, যারে আমার তো এখন ওই ওই লাইফ স্টাইলটা আসছে, এখন আমার কেউ বলার নেই আমাকে, স্পেশালি আমি যদি প্রশান্তিকে বলি, বলবে একদম আরাম করো, এখন কিছু করবে না। কিন্তু আমি জানি আমি আমার এখন আরাম করার না, আমার এখন এই সময় উঠে আমার কজ বানাতে হবে। তো বেস্ট পসিবল কজ হচ্ছে মানুষকে কিছু শেখানো। তো আজকে তোমাদের আমি বললাম যে আজকে যে কোনো কারণেই হোক, কোনো একটা টেকনিক্যাল কারণে আজকে আমাদের স্টাডি টাডিগুলো আজকে বন্ধ আছে, প্লাস ওয়েদার, ওয়েদারের জন্য বম্বেতে কিছু সেরকম নয়, বিভিন্ন কারণে আজকে আমাদের ক্লাসগুলো বন্ধ বা বিভিন্ন রকম। তো বেস্ট ওয়ে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার হয়ে গেল, প্লাস আমারও রিমাইন্ডার হয়ে গেল। তো এই যে মন খারাপ, ভালো না লাগা, বা এই যে মিডল এজের একটা ক্রাইসিস, কিচ্ছু ভালো লাগছে না, জীবনে কিছুই করতে পারলাম না, এইগুলো বলতে গিয়ে প্রথম কথা তো বললাম একটা আনকন্ট্রোলেবল ডিজায়ার, যেটা আমরা বুঝতে পারি না, আর আমরা প্রচণ্ড ভুল কজ করতে করে ফেলি, ডিজায়ারটাকে কন্ট্রোল করতে পারি না, অতীত ঘেঁটে নিজেকে আমি আরও নিচে নামিয়ে ফেলি, এবং যেটা মারাত্মকভাবে কজ অ্যান্ড এফেক্টের ক্ষেত্রে, কেননা আমার ওই চেহারা দেখলে আমার আশপাশের লোকরা, আমার বন্ধুবান্ধবরা, আমরা বুঝতে পারি না না এনার্জি ট্রান্সেন্ড করে, ক্ষতি হয়ে যায়। তো সেটাই বলছি আনকন্ট্রোলেবল ডিজায়ার এবং ইগনোরেন্স, যেটা আমরা জীবনের যে শিক্ষা, প্রকৃত শিক্ষা, সেটা আমরা কিন্তু নিই না তার কারণে। তো একদম সহজে বলার আমি চেষ্টা করছি, টেকনিক্যালি বলতে গেলে কিছু পড়ে বলে দিলে হয়, আমি সেটা চাই না, কি আমরা তো একদম সাধারণ মানুষ, আমাদের নিজেদের জীবন দিয়ে বোঝালে বোধ হয় বেশি মানুষ কানেক্ট করতে পারবে। যেমন অনেক সময় হয় আমাদের কিচ্ছু ভাল লাগছে না, কিছুই ভাল লাগছে না, মন খারাপ, অতীতটা আমাকে হন্ট করছে, অতীতের আরেকটা হয়, আরেকটা যেটা একটু আগেই বললাম, সেটা হলে টিভি দেখো, রেস্ট নাও, একটু ঘুরে এসো, সেগুলো ঠিক আছে, সেগুলো তো ভালো, আমি একটু রেস্ট চাইছি, ওটা আলাদা। কিন্তু যেটা আমি যেটা নিয়ে আজকে আলোচনা করতে এলাম, ওটা মানে স্পেসিফিক্যালি ওটা ওই মধ্যবয়সী একটা ব্যাপার ছিল একটা সময়, যে যখন নিজেকে ব্রাত্ত লাগতো, কিছুই জীবনে করতে পারলাম না, মন খারাপ, আমি যতটুকু আমি ডিজার্ভ করি আমি সেটা আমাকে করতে দেওয়া হলো না, এই যে প্যাটার্নসগুলো এগুলো চলে আসে, সেই জায়গাটাকে বোঝা, মানে ওই ইগনোরেন্স থেকে, ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা বা ল্যাক অফ নলেজ, যে আমার জীবনের শিক্ষা যেটা। তো ওই যে বললাম চিমটিটা আমারও আছে, কারণ আমারও ওই টেন্ডেন্সি আছে মাঝে মধ্যেই ওই রকম, এখন সেটাকে আমি মানে কি বলবো, মানে প্র্যাকটিস করে 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 করে, বললাম তো আজকে আমি এখন যদি শুয়ে থাকতাম তাহলে আমার ওই ব্যথাগুলো আরও বাড়তো, যেটা আমার নার্ভের ওই রোগের জন্য হয়, আর আমি সুযোগ করে দিতাম ওই নার্ভগুলোকে টিম 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 করে নেচে আমাকে বিরক্ত করার, মানে আমি একদম চোখ ভুরু কুচকে চাদর নিয়ে শুয়ে থাকতাম, আমি একদম মানে ভয় পাই ওই লাইফস্টাইলটা, সে চুলগুলো খাঁচা খাঁচা,
মানুষ আবার সামনে এলে বলবে পৃথিবীটা একদম শেষ হয়ে গেছে, হাজার বিপদ হাজার প্রবলেমের মধ্যেও ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা, যেন শেষ মুহূর্ত অবধি মানুষকে কিছু শিখিয়ে যেতে পারি। এটা মারাত্মক, মানে এটা যদি আমরা করতে পারি, জেনারেলি আমাদের না আটকায় ভিতর থেকে যে থাক আজকে করতে হবে না আজকে মন, কিন্তু অ্যাকচুয়ালি ওই সময়টাই করা, তাহলে ওই কষ্টটাও পালিয়ে যাবে, প্লাস মানুষকেও শেখানো হবে যে দেখো করা যায়। আমি একটু লিপস্টিক টিপস্টিক দিয়ে বসে পড়েছি তোমাদের সামনে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মে একটা একটা গল্পের কথা বলে, গল্প না একটা ইনস্ট্যান্স বলতে পারো, এক্সাম্পল বলতে পারো, সেটা হচ্ছে দুটো অ্যারো বা দুটো তীর, টু অ্যারোজ, এটার নাম হচ্ছে টু অ্যারোজ। তো জীবন আমাদের সব সময়, মানে আমাদের জীবনটা এটাও একটা জীবনের শিক্ষা, মানে এগুলো দিয়ে আমরা জীবনে কাজে লাগাতে পারি। হেন লোক নেই যার ওরম লাইফ স্টেট হয় না, কেউ নিজেকে কন্ট্রোল করতে পারে, কেউ পারে না, সারা দিন হয়তো ওই লাইফ স্টেটের মধ্যেই চলে গেল। এবং আমরা সেটা দেখে যদি না শেখাই তাহলে আমাদের ক্ষেত্রেও কিন্তু খুব ক্ষতিকারক, কারণ আমারও নজরে অনেক কিছু পড়ে, তখন আগেও পড়তো, তো আগে আমার কাছে কিছু ছিল না, তখন আমি অতটা কজ অ্যান্ড এফেক্ট, আমি তখন স্পিরিচুয়ালি কানেক্টেড ছিলাম ঈশ্বরের কাছে বলা, কিন্তু আমি একটা সময় গিয়ে দেখলাম ঈশ্বর এসে করবেন না, নিজেকে করতে হবে, নিজেকে ঈশ্বর এসে লিপস্টিক লাগিয়ে দেবেন না, বা যে যেটা ভালোবাসে, আমি লিপস্টিকটা ভীষণ ভালোবাসি, আমার সুখ দুঃখ সব কিছুতে আমার সাথী হচ্ছিল, কেউ কিছু দিতে বললে আমি ওইটাই, মানে ওটাই আমার মাথায় আসে। তো কেউ ভগবানকে তো বলতে পারবো না যে তুমি এসে লিপস্টিক লাগিয়ে দাও, আমার মন ভালো নেই, আমাকে নিজেকে উঠে লাগাতে হবে, আমাকে নিজেকে উঠে আলো জ্বালাতে হবে, তবে গিয়ে আলো জ্বলবে আমার ঘরে। তো টু অ্যারোজ মানে আমার জীবনে, আমার বলে না প্রত্যেকটা মানুষের জীবনে দুটো অ্যারো রোজ আমাদের দিকে ধাবিত হচ্ছে বা আসছে দুটো। সেটা কি, ধরো আমি রাস্তা দিয়ে হাঁটছি, ফার্স্ট অ্যারোটা আমাকে ঠাম করে একটা লাগলো প্রথম, এটা আমাদের জীবনে রোজ হচ্ছে, প্রথম অ্যারো আমার জীবনে লাগলো, সেইটা ক্যান বি একটা হ্যাপি মোমেন্টের অ্যারো বা আমার ডিজায়ারের, মানে ডিজায়ার ওরিয়েন্টেড বা আমার ডিজায়ারটা ফুলফিল করছে এই ধরনের অ্যারো, তো আমি আমি হ্যাপি হয়ে গেলাম। এবং তারপরে যখন সেকেন্ড অ্যারোটা হিট করছে, দুটো অ্যারো হিট করছে, কখনো সেটা সাফারিংয়ের অ্যারো হতে পারে, কখনো হ্যাপিনেসের অ্যারো হতে হবে, মানে হতে পারে, আমাদের সেটা আইডেন্টিফাই করতে হবে। তো কখনো আমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করলো, কেউ আমাকে ফোনে কথা বললো, কেউ আমার ইম্পর্টেন্স দিল, আমি অফিসে খুব আজকে নাম পেয়ে গেছি, বা কোনো ব্যবসা আমার আজকে প্রচুর সেল হয়ে গেছে, বা প্রচুর আমি আজকে আমার পছন্দ মতো খাওয়া দাওয়া খেয়েছি, বেরিয়েছি, ঘুরেছি, তো ভেরি হ্যাপি। তো ফার্স্ট অ্যারোটা হিট করেছে ওই রকম যে ঘটনাগুলো ঘটেছে ডিজায়ারেবল, এবং সেকেন্ড অ্যারোটাও ইমিডিয়েটলি ঘটে, ইমিডিয়েটলি ওই সেকেন্ড অ্যারোটা এলো, তো সেটা যদি ওই আমার ডিজায়ারেবল হয় তাহলে আমি হ্যাপি, যে কেননা আমার আজকে ওইটা ভাবতে ভাবতে আমার আজকের দিনটা চলে গেল। এবার আগামীকাল যখন এলো তখনও তো কন্টিনিউয়াসলি আমার তো ওই মোমেন্টে মোমেন্টে আমার ওইগুলো আসছে অ্যারোগুলো, তো আজকে ধরো আজকের দিনটা এন্ড হয়ে গেল, ওই হ্যাপি অ্যারো বা ওই ধরনের, আমি ইজিলি জীবন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, এটা খুব ভাস্ট একটা স্টাডি, কিন্তু আমি যাতে তোমাদের যেরকম মা মেখে মেখে খাওয়ায় আমার নিজেকে ওরকমই লাগে, তোমাদের যদি একটু বোঝাতে পারি, তোমাদের যদি একটু একটু আরাম হয়, মানে তাহলে তোমাদের শুধু কজ হবে না আমারও কজ হবে, তো সত্যি কথা মরেও শান্তি পাবো, যে একটা মানুষ অন্তত যখন বলে না সবাই যে কজ অ্যান্ড এফেক্টটা বুঝছে, আমার কাছে আসে, মানে প্রচুর মেসেজ ঢোকে আমার কাছে যে তাদের মধ্যে কেউ কেউ চেনা হয়ে গেছে এখন, কেউ কেউ খুব আছে না, তারাও লেখে যে দিদি আগে তো এরকম ব্যথায় কষ্ট পেতাম, মাইগ্রেনের ব্যথায়, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, মাইগ্রেনের ব্যথায় কষ্ট পেতাম, যবে থেকে আমি বিরক্তি ছেড়েছি, যবে থেকে আমি রাগ ছেড়েছি আমার মাইগ্রেনের ব্যথা আর কমেনি, কিন্তু এরমই লেখে, হয়তো পুরো কমেনি, কিন্তু আগে যেটা রোজ হতো বা সাত দিনে দুদিন হতো এখন সেটা এখন হয় না, হয়তো মাসে এক মাসে, তখন আমি আবার নেক্সট কিছু বলি, হয়তো বেশিরভাগটাই আমি ভিডিওতেই বলি, তো খুব আনন্দ হয় বলে না যে মরেও শান্তি পাওয়া। তো দেখো আমার অলরেডি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ইনস্ট্যান্স মানে এক্সাম্পল দিচ্ছি, যখন তোমাদের সাথে কথা বলছি না আমার কিন্তু ওই যে লাইফ স্টেটটা যেটা আমার ছিল না ভালো লাগার একটা টেন্ডেন্সি, ওটা কিন্তু
অর্ধেকটা চলে গেল। তো দেখো হয়, আমি যদি সাধারণ মানুষ হয়ে করতে পারি তোমরাও করতে পারো। তো যেটা বলছিলাম, তো এবারে ধরো আগের দিন আমার ডিজায়ারেবল হয়েছে, আমি ঘুরেছি বেরিয়েছি, আমাকে প্রচুর অ্যাপ্রিসিয়েশন আমি পেয়েছি জীবনে, যা যা আমার ডিজায়ারেবল আমার ভালো লাগার জিনিস সব ঘটেছে, আমি হ্যাপি। আমি সেকেন্ড ইয়ারও যখন ঢুকেছে সেটাকে আমি ওটাকে নিয়ে ভেবেছি, ওটাকে নিয়ে ভেবে আমি খুশি হয়েছি যে আমাকে কত কত অ্যাপ্রিসিয়েট করলো, বা যা যেরকম যে পছন্দ করে সেগুলো হলো। কিন্তু কোনো তো গ্যারান্টি নেই, এবার নেক্সট আরও যেটা ঢুকলো, সাফারিংয়ের আরও ঢুকলো, হিট করলো আমার শরীরে, মানে আমাকে আমার অস্তিত্বে হিট করলো, সেটা আমার ডিজায়ারেবল নয়। আমি সেকেন্ড আরও যখন ফার্স্ট আরও আর সেকেন্ড আরও দুটো একসাথেই ঢোকে, একটা ঢুকলো তারপরে যমজ বাচ্চার মতো, মানে কি বলবো, মানে ওই কিছু আমি অত ডিটেলে জানি না, ওই রকমই হয়তো। তো একটা ঢুকলো তারপর আরেকটা ঢুকলো। তো প্রথমটা যেই ঢুকলো, আগেরটা আমি বলে দিলাম, হ্যাপিটা বলার কিছু নেই। সেকেন্ডটা যেই ঢুকলো, যেটা আমি আজকে আলোচনা করছি, সাথে সাথে আমার না ভালো লাগাগুলো ওই সেকেন্ড অ্যারোটা যখন হিট করছে, বলছে প্রথম অ্যারোটার আশাটা অত ব্যাপার না, কষ্টটা হচ্ছে সেকেন্ড অ্যারোটাকে, ওটা বেশি পেইনফুল, মারাত্মক। এটা কিন্তু তোমরা মেডিটেশনে ভেবো, এটা একটা তোমাদের আমি কন্ট্রিবিউশন, মানে এটা আমি তোমাদেরকে বলে দিলাম, যেটা নিয়ে তোমরা মেডিটেট করো, ভেবো যে কী বললো এটা। প্রথম অ্যারোটা মানে ইট ইজ নট দ্যাট পেইনফুল, প্রথমটা ঝপ করে খেয়ে গেলাম, সেকেন্ডটা কিন্তু মারাত্মক পেইনফুল। ওটাই হচ্ছে ডিজায়ার আর ইগনোরেন্স, যেটা আমি সামলাতে পারি না, আমার পুরনো কথা মনে পড়ে, আমি এটা অত কিছু করতে পারতাম, করতে পারলাম না, তারপরে বিভিন্ন রকম সেলফ পিটি, আহা আমার কত কষ্ট, তোমরা কেউ বুঝবে না আমার যা কষ্ট। অথচ পৃথিবীতে হ্যাঁ এমন মানুষ নেই, আজকে মুকেশ আম্বানির ছেলের বিয়ে হচ্ছে, আমি তোমাদের বলেছি বাচ্চা ছোটো ছেলেটার জন্য, আমার মেয়ে বলে মা ওকে বাচ্চা বাচ্চা বলো না তো অনেক বড়, আমার কাছে তো যাই হোক, তো ওর জন্য প্রেয়ার রাখি আমি। তোমরা সেটাই বলছি যে আজকে দেখো কোটিপতি কোটি কোটি কোটিপতি, কিন্তু দেখো তাদেরও তো ছেলেটার ইন্টারভিউ তোমরা যদি শোনো, মানে যে ছেলের এখন বিয়ে হচ্ছে অনন্ত আম্বানি, আমি যদি ভুল না নাম বলে থাকি, নাম আমার খুব ভুল হয়, তো অনন্ত আম্বানি যারা কোটি কোটি কোটিপতি, তাদের বাচ্চাটা মানে অনন্ত আম্বানির কথা বলছি, তার কিন্তু ওই মোটাপন বা যে ও ছোটো থেকে কিন্তু ওর ইন্টারভিউতেও বলেছে ও খুব সাফার করেছে, ও কষ্ট পেয়েছে, তাহলে এই কষ্টটা কোথা থেকে আসবে? তো হেন মানুষ নেই যার কষ্ট নেই, কখনো নিজেকে আমি কষ্টের রাজা এরম ভাবার কোনো কারণ নেই, এক একজনের ফেস অফ সাফারিং এক এক রকম। তো সেটাই বলছি যে দুটো তীর কিন্তু আসছে, সমানেই আসছে আমাদের এখানে দুটো অ্যারো, প্রথম অ্যারোটা ডিজায়ারেবল হলো না, এবং কারুর কোনো কথা হতে পারে, কত রকম ঘটনা আজকে আমার আমার সঙ্গে, যেরকম আমার ডিজায়ারেবল হচ্ছে আমি পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসি, কাজকর্ম নিয়ে থাকতে ভালোবাসি, তাহলে আমার ব্রেনটা না, আমার আমার যে রোগটা না সেটা ওই মানে একটা অদ্ভুত রোগ, আমি আর ডিটেল যাচ্ছি না, তো ব্যস্ত রাখতে হয়। আমার ডাক্তার আমাকে বলেইছিলেন যে মাথাটা বাচ্চাদের মতো, মানে শিশু মন যেরম হয় ওরম, ওকে ব্যস্ত রাখবে, ওকে কখনো বসিয়ে রাখবে না। ডক্টর শালিনী সুরালকার, আমি সবসময় বলি, তো ডক্টর শালিনী আমাকে বলেছিলেন যে তোমার যে রোগটা এটা শুধু ওষুধ না, এটা এটাকে ডিল করতে হয়, এটা এটাকে ডিল করে তোমাকে ভালো থাকতে হবে। সেটা আমি খুব ভালো করে ধরে নিয়েছি, যদিও বয়স বেড়েছে, যদিও লাইফ টেন্ডেন্সিসগুলো মাঝে মাঝেই আমাকে জাপটে ধরতে চায়, ভালো না লাগাগুলো মনে আসে, কেননা খুব টেন্ডেন্সি হয় যে, কিন্তু আমি তো ছেড়ে দেওয়ার মানুষ না, জীবনে অনেক না পাওয়া, যেই মুহূর্তে বসি না সঙ্গে সঙ্গে, যখন আমি ফ্রি, মানে ফ্রি বলতে ফ্রি 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 ওরম ফ্রি না, ওরম ফ্রি হলে আমি একটু টিভি টিভি চালিয়ে সিনেমা দেখি। আজকে যেটা বলছি, কোনো কারণে অত ডিটেলে যাচ্ছি না, ওইটা এসেছিল আমার যে ওই টেন্ডেন্সি না ভালো লাগার, এবং হাই পসিবিলিটি ছিল আমার আজকে একদম শুয়ে দেওয়ার, কিন্তু আমি তো শোয়ার মানুষ নই, যখনই বুঝেছি ওরম হয়েছে আমি উঠে দাঁড়িয়েছি, উঠে দাঁড়িয়ে আমি এটা ধরো দুপুরের পর থেকে যে টেন্ডেন্সিটা আমার এসছে, তো এইগুলো যখন হয় না তখন কিছু একটু পড়ো বা কিছু শেয়ার করার একটা মাইন্ড তৈরি করো মানুষকে, নতুন কিছু পুরনো আঁকড়ে ধরে থাকাটা ভালো কিছু যদি মানুষকে শেখাতে না পারি সেটা ঠিক নয়, ওই পুরনো ব্যাগেজ খুব ক্ষতিকারক।
তো আমার উদ্দেশ্য এখানে একটাই, যে আমি যেহেতু ওই কষ্টটা ফিল করি, তো আমি চাই না তোমরা কেউ ওই কষ্টের মধ্যে। তো দেখো পিছনে কত আলো, তো ওই আলো মানে কি বলবো, ওই লাইটটা বাইরে থেকে কেউ দেবে না। আমাকে সবসময় মনে রাখতে হবে যে আমার ওই আনকন্ট্রোলেবল ডিজায়ার, মানে আমি এটা করতে পারিনি, বা আমি শুধু ডাল ভাত খেয়ে থাকি, আমার খেতে আমার অনেক কিছু খেতে লাগে, বা অনেক শাড়ি জামা কাপড় খেতে, এগুলো কিন্তু ফিজিক্যাল, এগুলো মটিরিয়াল, এগুলো নয়, এগুলোতে হবে না, হবে অন্য জায়গায়, হবে আমি এটা পাইনি জীবনে, আমি এটা করতে পারিনি, আমি আরও কিছু করতে পারতাম, বা আমি এটা মানে এই এই না পাওয়াগুলো হন্ট করে। এবং তখন প্রথম তীরটা কিছু বোঝার আগেই খেয়ে গেলাম, সেকেন্ড তীরটা মানে সেকেন্ড অ্যারোটা আমরা কিন্তু পেনফুল হয়ে যায় ওটা নিয়ে আমরা। তো আরেকটা বুধা স্টোরি আরেকটাও আছে, বলছে যে যখন তীর কোনো একটা বিষ তীর এসছে, এগুলো সব বহু পুরনো, তো তাই তীর ধনুক এসবের কথাই আসে, তো যখন কেউ একটা ঠাকুর না করুক তীর খেয়েছে, তখন ইমিডিয়েট কী হবে, ইমিডিয়েট অ্যাকশানটা কী হবে, সেটা হচ্ছে যে ডাক্তারের কাছে যাও, ওটাকে বের করো, বিষটা বের করো, নাকি যে তীর খেয়েছে সে বললো না না দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও, কে মেরেছে তীরটা, ওটার মধ্যে কী বিষ ছিল, কতটা পরিমাণ মেরেছে, এইগুলো কি যদি আমরা জান, এটাই সেকেন্ড অ্যারোটা করায় আমাদের, এটাই আমাদের সেকেন্ড অ্যারোটা করায়। আমরা ঘাঁটতে থাকি আমাদের লাইফটাকে, আমরা না পাওয়াগুলো, কবে কী কোন জিনিস না পাওয়া, তাতে কি হয়, ওই বলছে সেকেন্ড তীরটা বেশি পেইনফুল হয়ে যায়, কেননা যতক্ষণে ডাক্তার ইমিডিয়েটলি ওটাকে সরাতে হবে। আমি জানি না আমি তোমাদের বোঝাতে পারছি কিনা, যেই মুহূর্তে আমি বললাম না দুপুরের পর থেকে আমার ওই টেন্ডেন্সি এসছে, আর যখনই টেন্ডেন্সি এসছে, আমি তো বসে থাকার মানুষ নই, আমি আমার নিজের কতগুলো কাজ, তার মানে এই না যে আলমারি গোছালাম, কেননা আলমারি গোছানো দিয়ে ওভার পাওয়ার করা যাবে না, বা বিউটি পার্লারে গিয়ে, আমার বিউটি পার্লারে যাওয়ার মতো এখন মানসিকতা নেই, কিন্তু হ্যাঁ তোমাদের বলতে কোনো আমার দ্বিধা নেই, আমি কিন্তু পার্লারে যেতে ভালোবাসি, কেন জানো আমার পায়ে খুব ব্যথা, তো পাটা মানে প্যাডিকিওর করতে আমি খুব ভালোবাসি। দেখো তোমাদের সঙ্গে ছেলে মানুষের মতো সব কথা বলি, যে আমার পার্লার যাওয়া কিন্তু অন্য কিছু না, আমার পার্লার যাওয়া শুধু পাটা, ওরা এত সুন্দর ম্যাসাজ করে দেয়, ভালো লাগে যেতে, তো এখন সেটা। আর আরেকটা কথা হচ্ছে, যেগুলো আমি বলছি এই যে সেকেন্ড অ্যারোটা ইটস ভেরি পেইনফুল, এটাকে ফেস করার জন্য কিন্তু পার্লারে বা সিনেমা হলে গিয়ে পারা যাবে না, কেননা যখন আবার ফিরে আসবে, এগুলো খুব ফান্ডামেন্টাল কথা, এইগুলো কিন্তু তোমার লাইফস্টাইল চেঞ্জ করবে না, ওই ততক্ষণ ভাত তো সারাদিন তো বিউটি পার্লারে বসে থাকা সম্ভব না, বা সারাদিন মলে ঘোরা ঠ্যাঙে ব্যথা হবে, তো সেটা আমাকে ভিতরেই করতে হবে, সেটা কী দিয়ে করতে হবে, আমার ইন্টেনশন দিয়ে, আমি ওটা নিয়ে চচ্চড়ি বানাবো না, ওটা নিয়ে চচ্চড়ি মানে হচ্ছে কে বিষ মারলো, কেন এরম হলো, কেননা প্রত্যেকটা কেনর জবাব, ওই যে তোমাদের চারখানা তোমাদের বলেছিলাম, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, নিবৃত্তির পথ আছে, প্রত্যেকটা কারণের পিছনে আমি, কেউ আমাকে দিয়ে কিচ্ছু করায়নি, আমারই প্যাটার্ন আমাকে আজকে এই লাইফ স্টাইল, এই মন খারাপ, এইটা আমারই না পাওয়া, আমারই না করা কিছু, তো সেইটা আমি যদি ভাবি, এই দুটো তীরের গল্পটা যদি ভাবি, এবং আনকন্ট্রোলেবল ডিজায়ারটাকে যদি কন্ট্রোল করতে পারি, যে না আমি একে আমাকে ওভার পাওয়ার করতে দেব না, কিছুতেই দেব না একে আমি ওভার পাওয়ার করতে, তখন আমি কি করব, কি করতে পারি, ওই যে বললাম এই ক্ষেত্রে সিনেমা হলে গিয়ে বা লাভ নেই, ওটা সাময়িক হবে, ওটা আমাকে ভিতর থেকে চিরদিনের মতো সরিয়ে দিতে হবে। আবার যখন আসবে, কদিন আসবে, কদিন আসবে, আমার আগে সারাদিন আসতো, সারাদিন, এখন খুব খুব রেয়ার, খুব রেয়ার, আমি তোমাদের বলছি, মানে প্র্যাকটিস যদি, কেননা আমরা দুনিয়ায় আমরা যে মানুষরা বেঁচে আছি না, আমরা কিন্তু বেশিরভাগই ওই ডিজায়ারগুলো না, কোনো কন্ট্রোল নেই ডিজায়ারের, এই চাই ওই চাই, এবং চাওয়াটা মারাত্মক, শুধু শাড়ি জামা কাপড় চাই না, আমাকে অ্যাটেনশন দিচ্ছে না কেন, সেটাও ডিজায়ার, ওটার সেকেন্ড তীরটা যখন আসে না, তখন মারাত্মক, তখন আর সামাল, ওই যে প্রথমটা হচ্ছে তোমার আনকন্ট্রোলেবল ডিজায়ার, আর পরেরটা হচ্ছে ইগনোরেন্স, আমি জানি না হাউ টু ডিল উইথ দিস, আমি তো জানি না, তো সেইগুলো শেখা, সেগুলো শেখা, সেগুলো জানা, সেগুলো অভ্যেস করা, আমাকে দেখে আমার বাচ্চাটাও শিখবে। তো আমি আমার জীবন দিয়ে প্রচুর দেখেছি, যে আজকে
একটা জায়গায় সেই রানী রাসমণির, জানি না তোমরা কজন দেখেছো, আমি রানী রাসমণি দেখতাম না, এমনি তো পড়াশোনা করেইছি, প্লাস রানী রাসমণি আমি দেখতাম না, আমি রানী রাসমণি মানে খেতাম মানে গেলার মতো করে। আজকে অত বছরের রানী রাসমণি ভিতরে সবসময় চলে, সেটা আমি আবার পেয়েছি, মানে আমি ওটা আবার সিরিয়াল ওয়াইজ হিসাবে এপিসোড ওয়াইজ ওটা আবার পেয়েছি। তো একটা জায়গায় রানী রাসমণির যা বিধবা যা উনি বলছেন যে ভগবানের কাছে বলিস না, ভগবান দেখে না, ভগবানের কাছে আমি, ওনার হাজবেন্ড খুব কম বয়সে চলে গিয়েছিলেন, তো উনি রানী রাসমণি যখন ওনার স্বামী খুব অসুস্থ তখন মা ভগবানের কাছে নারায়ণের কাছে বসে বসে কাঁদছেন, মানে কেন এরকম হলো, যে তখন যা বলছে কাঁদিস না ভগবান ও পাথরের মূর্তি তোর জন্য কিচ্ছু করবে না। তো আমি জীবনের সঙ্গে না লাগাই কথাটা যে না পাথরের মূর্তি নয়, আমিও তো পাথর হয়ে থাকি যখন দেখি, মানে একদম না সত্যি মানে অন্তর থেকে বলছি কথাটা, যখন দেখি একটা মানুষ ভুল করছে তখন আমি না পাথর, মানে আমি আমার কথা বলছি না ইন জেনারেল, যে মানুষও কিন্তু পাথর হয়ে যায়, তখন কি করবে তার তো কিছু, কেননা সে মানুষটা চোখের সামনে অন্যায় করছে, তখন কেননা ওই ওই হিটব্যাকটা করবে, ওই ইয়েটা আসবে, মানে আমাদের কর্মগুলো এমন না, আমাদের পৃথিবীতে যে আমরা আসি একই, এর আগে বলছিলাম না একটা যে আনফিনিশড খারাপ কর্মা, আর একটু খারাপ কর্মা করলে পানিশমেন্টটা আমি পাবো, তার আগে পানিশমেন্টে, আবার এরকমও মানুষ আছে যারা ইগনোরেন্ট নয়, তারা জানে লাইফটাকে, তারা কর্মা এমন আনকনশিয়াসলি, সবাই যে বৌদ্ধ ধর্ম প্র্যাকটিস করে ইট ইজ নট লাইক দ্যাট, জীবন শিখিয়ে দেয়, আমরা নিই না আলাদা কথা, জীবনে শিখিয়ে দেয়, বারবার আসে ইউনিভার্স থেকে না আমার কাছে সাইন আসবে, ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট, এটা আসে বিভিন্ন রকমভাবে আসবে, করো না, একটা ছোটো বাচ্চা বললো বা কোনো একটা ঘটনা দেখে শিখলাম, একটা বৌদ্ধ ধর্মে একটা জায়গায় পড়ছিলাম যে বড় এক সাধু উনি মারপিট করা, উনি খুব তকাতকি করতেন, খুব আর্গু করতেন, আর্গুমেন্ট ভীষণ খারাপ কজ অ্যান্ড এফেক্টে, যে আর্গুমেন্ট করবে না, মানে না একদম আর্গুমেন্ট করার অনেক অন্য, সেটা আজকে টপিক না যাই হোক। তো উনি কোথা থেকে শিখলেন, একটা ছোট্ট শিশুর কাছ থেকে উনি, যে কী করে চুপ থাকতে হয়, দুটো চারটে বাচ্চা বল খেলছিল, তার মধ্যে একটি বাচ্চাকে যে দেখছিল যে কী সুন্দর করে ওই সাধু ভদ্রলোক ওই বাচ্চাটাকে দেখ, বলছে না জীবন আমাদের কাছে আনে, আমরা শুনি না, আমরা শুনি না, মানে এমনও হয় যাদের অ্যাওয়ারনেস বা ওপেন, মানে একদম তারা ফেসবুকের অনেক কোট আসে যেগুলো থেকে মানুষ কানেক্ট করে, যে সত্যি তো এই কথাটা তো সত্যি, আমি তো এটা করি না বা আমি তো এটা করি, এরকম ইউনিভার্স বিভিন্ন রকম সিগন্যাল দেয় আমাদের যে আমরা ভুল করছি, আমরা ঠিক করছি না। তো আমি দেখেছি যে সত্যি ভগবানও চুপ করে থাকেন, কেননা ভগবানের কিছু করার থাকে না, মানে ভূত ওই পাথরের মূর্তির হয়ে থাকেন, কেননা ভুলটা আমি করেছি, ভুল আমি রোজ, আমি মন খারাপের মধ্যে থাকি, আমি আমার পুরনো অতীত ঘেঁটে আমি আরও নিজেও ইয়ে হই, অন্যকেও আমি, মানুষকে আনন্দ দেওয়াটা পারপাস, এই যে যেমন দেখো আজকে আমার ওই রকম একটা কন্ডিশন, বারবার বলছিলাম যে একটা মারাত্মক একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং আজকে যেহেতু আমি ফ্রি ছিলাম ওই ওইগুলো আমাকে হিচ, মানে ওইগুলো আমাকে আরও টেন্ডেন্সি আমাকে ধরবে সবাই মিলে এসে, কিন্তু আমি তো ধরতে দেব না, যেই ওরা ধরেছে আমার মন ওরম খারাপ হয়েছে, সাথে সাথে উঠেছে, উঠে আমি বেশ কয়েকটা কাজ বললাম, আলমারি গোছানোর মতো কাজ না, মানুষকে শেখানোর কিছু কাজ, এবং মানুষের সাথে শেয়ার করা ভালো জিনিস, এর থেকে এম্পাওয়ারমেন্ট বা পাওয়ারফুল আর কিছু হয় না। তো এটাই তোমাদের বললাম যে যখনই আমাদের ওই মন খারাপ নয়, এটাকে মন খারাপ বলে, মন খারাপ আমাদের হয় অনেক সময়, আমি বলবো মন খারাপ হলেও কিন্তু দুটো তীরই আসছে আমার দিকে, একটা হিট করছে কিছু না পাওয়া, কিছু অভিমান কিছু না পাওয়া থেকে, ওটার থেকেও পেনফুল সেকেন্ড অ্যারোটা, ওটাকে যদি আমি কন্ট্রোল করে ফেলতে পারি যে না আমি সেকেন্ড অ্যারোকে আমার শরীরে বেশিক্ষণ থাকতে দেবো না, ওটাকে ইমিডিয়েটলি, ওটা কে মেরেছে কেন মেরেছে অতীত ঘেঁটে করতে দেবো না, কারণ ওটা বিষ তৈরি করে দেবে আমাকে, সেকেন্ড অ্যারোটা ওই জন্য বলছে ওটাকে ট্যাকল করা, কেননা ফার্স্ট অ্যারো আমার জীবনে আসবেই, কেউ ফ্রি অফ সাফারিং না বা কেউ ফ্রি অফ আনন্দ না, সবাই পাবে, তো ওইটাকে সেকেন্ড অ্যারোটা আমাকে যখনই আমার ভালো লাগছে না বা যখনই আমার মন খারাপ লাগছে, যখনই না পাওয়াগুলো আমাকে তাড়া করছে, তখনই আমাকে ওই
আনকন্ট্রোলেবল ডিজায়ারগুলো চিন্তা হবে যে সত্যি তো আমি কেন এই জিনিসটা করছি, বা ইন্টেন্ট, বা আমি চেষ্টা করলাম, এর থেকে বেশি ডিটেলে বলা যায় না, মুশকিল হয়, নাহলে কতগুলো উদাহরণ দিলে হয়তো আরও তোমরা বুঝতে, যে সব উদাহরণ দেওয়া যায় না, সম্ভব হয় না। তো সেটাই বলছি যে না ভালো লাগাটা একটা অসুখ, এবং সেইটা কিন্তু ওই অসুখটা আমরা ডাক্তারের কাছে যাই না, কারণ ডাক্তার হচ্ছে জীবনের ডাক্তার, মানে এই ডাক্তার সত্যি সত্যি কোনো ডাক্তার না, এই ডাক্তার হচ্ছে আমার জীবন, আর কম্পাউন্ডার হচ্ছে ইন্টেনশন। ওরে বাবা, সে মারাত্মক, অনেক সময় জীবন ডাক্তারের কাছে যেতেও হয় না, কম্পাউন্ড, যেমন আজকে আমার হলো, আমাকে প্রেয়ার করতেও বসতে হয়নি, তার আগেই আমার কম্পাউন্ডার, আমার ওই ইন্টেনশন আমাকে হিট ব্যাক করেছে যে ডোন্ট ডু দিস, নিজেকে ওই জায়গায় নিতে দিও না। তো ইমিডিয়েটলি আমি বাউন্স ব্যাক, মানে লাইফে আবার আমার টেন্ডেন্সিই হচ্ছিল যে ভিড় করে আমাকে ধরছিল এসে, তো আমি বাউন্স ব্যাক একদম লাফ দিয়ে উঠে আমি আমার যেগুলো করলে, আমি ওই যে বললাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আবার কিন্তু, এবং জেনে রেখো যে এই যে এম্পাওয়ারমেন্ট বা এই জিনিসগুলো যখন আমরা শিখে যাই না, এইগুলো কিন্তু যেটা যেটাকে রিলেটিভ হ্যাপিনেস বলে, এটা সেটা না, এটা অ্যাবসলিউট। এটা যখন আজকের প্র্যাকটিসটা কালকে ঠাকুর না করুক আবার হলে আমি কালকে সেম প্র্যাকটিসটাই করবো, তৃতীয় দিন করলে আবার সেম প্র্যাকটিস করবো, চতুর্থ দিন, এরপর থেকে ওরা আমাকে আর জ্বালাবে না, জ্বালে একে জ্বালিয়ে লাভ হবে না, তার থেকে বরং নরম কাউকে ধরে গিয়ে তাকে ধরলে কাজে দেবে। তো আজকে এটাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করব। তো খুব ভালো থেকো তোমরা, আর এরপরে না কটা দিন ভাবছি একটু ভূতের গল্প বা, কারণ আমার না ওইটা একটা একটা আসছে যে একটুখানি অন্যরকম কিছু তোমাদের সাথে, একটু অনেক দিন বলিনি, অনেকে বলে আমাকে যে অনেকদিন গল্প তো আজকাল বলোই না, তো আমি আর নাম নিচ্ছি না, একজন আমার চ্যানেল দেখা বন্ধই করে দিয়েছে, বাইরে থাকে, আমি আর নাম নিচ্ছি না, কানেক্ট করি সবটাই, কারণ এরা সব ছোটো ছোটো, তো আমার সব সত্যিই সন্তানের মতো, ও আমার চ্যানেল আজকাল দেখে না, যদি দেখে আমায় ভালোবেসে হয়তো দেখেও কমেন্ট করে না, কেন কেউ গল্প শুনতে খুব ভালোবাসত, ও বিদেশে থাকে। তো তোমাকে বলছি, আমি নাম নিচ্ছি না, তোমাকে বলছি, তোমার কথা কিন্তু আমি ভুলিনি, তোমার কথা আমি আজও মনে করি, তুমি আমায় কমেন্ট হয়তো করো না কিন্তু আমি তোমাকে ভুলিনি, খুব ভালো থেকো তুমি, আর আমি গল্প বলবো, তোমাদের কথা মাথায় এলো বলেই বলছি আমি আবার কয়েকটা গল্প সাজিয়ে নিয়ে আসবো তোমাদের সামনে। তবে সবসময় আমার লেখাই, মানে আমার না বেশ আনফিনিশড কথাগুলো, লেখাগুলোকে কমপ্লিট করিনি, আমি অন্য গল্প বলবো না, অন্য লেখকের গল্প বা সত্যি কোনো ঘটনা এগুলো তোমাদের সাথে শেয়ার করবো। খুব ভালো থেকো তোমরা সবাই, আর ওই সেকেন্ড অ্যারোটা ওটাকে জমিয়ে রেখো না, যেই মুহূর্তে সেকেন্ড প্রথম অ্যারো আসবে, খুব স্বাভাবিক কথা, জীবন সুখ দুঃখে মেলানো, সেকেন্ড অ্যারোটাকে নারিশমেন্ট দিও না, ওটাকে ইমিডিয়েটলি ছুঁড়ে ফেলে ওষুধ লাগিয়ে নাও। তো খুব ভালো থেকো তোমরা সকলে, আর যে যেখানে যেভাবেই আছো না কেন, পজে থেকো।